বাঁশিটা দিয়ে যে শুধু কোকিলের ডাক হয় তা না, বাঁশিটা যেরকম মানুষকে আনন্দ দেয় সেরকম কাঁদায়ও। তো আমি সেই রকম কিছু একটা করে দেখাই। এটা বেদনার ছিল, এখন একটু আনন্দ দিতে চাই। আমরা বলছিলাম অন্তর বাজে তো যন্ত্র বাজে, অন্তর কাঁদে তো যন্ত্রও কাঁদে, অথবা যন্ত্র যখন কাঁদে তখন অন্তরটাও কাঁদে। মানে জবিউল আমাদেরকে দেখিয়ে দিল। পিন্টুদা, আমি একটু একদম মানে একটু আপনার কাছ থেকে শুনতে চাই, মানে একজন আপনি মিউজিক করেন, সবগুলা যন্ত্রই আপনি বাজান এবং এরকম একেবারে তরুণ তাজা প্রাণ এবং ওরা হাইপার, খুব কিন্তু বিরক্ত করছিল আমাদেরকে সারাক্ষণ ওদের উচ্ছ্বাস, মানে আমরা খুবই আনন্দিত এরকম একটি গ্রুপকে আমরা পেয়েছি। মানে খুবই দরকার আছে আসলে, মানে আমরা তো আসলে পড়াশোনার পাশাপাশি দেখা গেছে যে আমাদের এখানে প্রপার মাঠ নাই, খেলার কোনো জায়গা নাই, তো রিক্রিয়েশনের যে যতগুলো আসলে জিনিসপত্র থাকে আমাদের হাতের নাগালে এখন অন্য অন্য জিনিসপত্র চলে আসছে। আমরা সবসময় দেখা গেছে যে সোশ্যাল সাইটে পড়ে থাকি, তো আমি সোশ্যাল সাইটেরও কোনো নেগেটিভ কিছু বলছি না, কিন্তু ঘটনা হচ্ছে এর মাঝখানে যে আসলে ইয়াংরা এই ধরনের যন্ত্রপাতি নিয়ে সাধনা করে সময় যতটুকুন মানে পড়াশোনার পাশাপাশি যতটুকু বেরোয় ওটু সময় আসলে যন্ত্রপাতিকে দিচ্ছে, এটা আসলে একটা অন্যদের যারা যন্ত্র দেখে ভাল লাগে বা আরও যারা এরকম যন্ত্রশিল্প বাংলাদেশের যন্ত্রটাকে আরও উন্নতর জায়গায় বা বাংলাদেশের যন্ত্রশিল্পীর একটা বিশাল সমাহার হবে। কারণ আমাদের দেশে দেখা যায় কি কোনো কারণে কোনো যদি আমরা একটা যন্ত্রীর একটা সমারোহ করতে চাই আমরা কিন্তু সহজে পাই না, আমাদের একদম কাঠখড় পোহাইতে হয় তারপরেও পাওয়া যায় না। তো মানে ওরা যে একটা চিন্তা থেকে এরকম একটা সবাই সব কিছু বাজাবে বা বাজানোর একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে ওরা, তো এটা দেখে আমার মনে হয় আরও অনেক এরকম ওদের বন্ধুবান্ধব বা ওদেরকে যারা দূর থেকে দেখবে বা ফেসবুক বা বিভিন্ন মাধ্যমের মাধ্যমে ওদেরকে দেখবে তখন আসলে সবাই এই যন্ত্রগুলোর দিকে আসলে এগিয়ে আসবে। এবং আমি আসলে বলতেই হয় যে এই এটিএন নিউজের এই উদ্যোগটা আসলে মানে সবার জন্য একটা দারুণ একটা প্রতিক্রিয়া হবে, এবং এটা আশা করি যে অন্তত একদিন না একদিন মানুষ মানে বুঝতে পারবে যে যন্ত্রের আসলে অন্যরকম একটা মন্ত্র আছে যেটা মানুষের সাথে এমনিতে আসলে মেশা যায়। হ্যাঁ, আমি কোনো ভাষা জানি না কিন্তু যন্ত্র দিয়ে আসলে বলা যায় যে আমি সুখে আছি না দুঃখে আছি। সো এটা অসাধারণ অসাধারণ যন্ত্রের মন্ত্রটা, এই মন্ত্রটা যেন আমাদের সকলের ভালো থাকার মন্ত্র হয়, ভালো মানুষ হওয়ার মন্ত্র হয়, মানে একেবারে হৃদয় খোলা সাধারণ সরল ভালোবাসার মানুষ থাকে সবাই, তাই না? সেই মন্ত্রটাই যেন থাকে। এখন এই যে এই মন্ত্রবাজদের কি করব আমরা, মানে আমাদের তো কোনো আসলে স্ক্রিপ্ট নাই, আমরা যা খুশি তাই, যা খুশি তাই, মানে ঈদ মানে তো আসলে এরকমই আনন্দ করব যা খুশি তাই, মানে কোনো ধরনের কোনো ফ্রেম থাকবে না।